জামুরিয়ার বেনালি গ্রামে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল আনন্দ আশ্রমের। করোনা পরিস্থিতির মধ্যেও প্রায় 10,000-এরও বেশি মানুষের সমাগম হয়েছিল এই উৎসবে। উপস্থিত হয়েছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং। জামুরিয়ার বেনালি আনন্দ আশ্রমের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল বুধবার। সেবক সদ্গুরু বাবা ঋষি গুরুজি মহারাজ নামক এই আশ্রমটির সূচনা হয় 1957 সালে। 65 বছর পূর্তি ও বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আশ্রমে সকাল থেকে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আশ্রমের বার্ষিক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং, দিব্যেন্দু ভগত, সাধন রায়, সুব্রত অধিকারী সহ প্রমুখ। এই করোনা পরিস্থিতির মধ্যে যেহেতু আশ্রমের বার্ষিক উৎসব পালিত হচ্ছে, সেহেতু আশ্রমে হাত শুদ্ধিকরণের ব্যবস্থা করা হয়েছে এবং সকল ভক্তদের মাস্ক পরে আশ্রমের প্রবেশের অনুমতি রয়েছে। বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আশ্রমের তরফে প্রতি বছরের মতো এবছরও ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে প্রায় 10,000 মানুষের সমাগম দেখা গিয়েছে আশ্রমের বাৎসরিক অনুষ্ঠানে। 1957 সালে বাবা মুরলি বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন দুর্গাদাস মন্ডল, ওনাকে নিয়ে এসে এখানে বাবাকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তখন ওই শিশুদের নিয়ে একটা মেলা করেছিলেন। এক কড়ায় খিচুড়ি দিয়ে শিশুদের তখন তাদের সেবা করেছিলেন ভগত বাবা। তখনও শিশুদের ভালোবাসতেন এবং দুর্গাদাস মন্ডল শিশুদের নিয়ে প্রথম 1957 সালে এটা আরম্ভ করেছিলেন। এখন সেখানে দেখুন বিশাল এক মহরু হয়ে গেছে। এখন প্রায় 100 কড়ায় খিচুড়ি, প্রায় 10,000 লোক এই বাবার নিমিত্তে এই সেবা করেন সবাই। আজ বেনালি গ্রামে এই যে আম্রপুঞ্জে বাবা মনোহরলাল গিরিজি এবং ঋষিজি আমাদের যে বাবার শিষ্য, মেন বাবার শিষ্য বাবা মনোহরলাল গিরিজির শিষ্য গিরিজি, তার নিমিত্তে আজ এই মেলা, এই উৎসব। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।